হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনসেভে ব্লগ কেমন আছেন আপনারা সবাই আই হোপ ভালো আছেন তো আজকে একটা ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সঙ্গে আই হোপ ভালো লাগবে সঙ্গে থাকবেন আপনারা তো সবাইকে প্রথমে জানাই পুজো তো চলেই আসলো পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সব কিছু থাকলো আপনাদের জন্য পুজো অনেক এনজয় করেন মেবি আপনাদের শপিং শুরু হয়ে গেছে হয়তো অনেকের হয়েও গেছে বাট আমি জানতে চাচ্ছি সত্যি আপনাদের শপিং কি হয়ে গেছে না এখনও করা বাকি আছে জানি না এখন বাজারগুলো গেলে এত মানে এত ড্রেস এত কিছু দেখে মাথায় তো ঠিকই থাকে না আমার তো পার্সোনালি ঠিক থাকে না কারণ এত ড্রেস দেখছি চারিদিকে আমার পুরো চোখ যেন একেবারে মানে ঝাঁঝা হয়ে যায় এমন একটা ব্যাপার কিছুদিন আগেই বাজারে গেছিলাম সন্ধ্যার টাইমে তো এত সুন্দর সুন্দর ড্রেস দেখছি আর এত সুন্দর লাইটিং মানে সব কিছুতে আমি বলছি বাপরে এই সব ড্রেস দেখে আমি বাজারে থাকতে পারছি না না কিনে বাট কেনা হয়নি শুধু দেখে দেখে বেড়াচ্ছিলাম ড্রেসগুলো প্রচুর সুন্দর সুন্দর ড্রেস এসছে হয়তো আপনাদের সবার কেনা হয়ে গেছে কিন্তু আমারও না কিনতে মন চাচ্ছে ভাবছি আমিও কিছু ড্রেস নিয়ে নেবো কী বলেন আপনারা নেওয়া উচিত হবে তো নাকি মানে সিরিয়াসলি আর পাচ্ছে না ড্রেসগুলো দেখে তো যাই হোক হয়তো সবার কেনাকাটা হয়ে গেছে সবাই ভালো কাটান পুজো সুন্দর কাটান তো আমি সকালবেলা একটু রেডি হচ্ছিলাম সকাল না মেবি দশটা সাড়ে দশটার মতো বাজে আমি ভাবছিলাম কিছু ভিডিওর ক্লিপস করব ওই জন্য সুন্দর মতে রেডি হওয়া শুরু হচ্ছিলাম আর এখন তো প্রচুর প্রচুর গরম আপনাদের কি বলবো তেমন বৃষ্টি হচ্ছে মানে সারা দিনটা গরম থাকছে বিকালের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এতটা পরিমাণের মানে এখন ওয়েদারটা খারাপ আর কি ভালো বলতেই পারছি না কারণ গরম তারপরে বৃষ্টি সবটা মিলে একেবারে বাজে অবস্থা এতটা বাজে অবস্থা তো আমি একটু রেডি হচ্ছিলাম আর আমি না একটা নতুন পারফিউম একটা গিফট পেয়েছি যেটা এত সুন্দর এত ভালো আমি বলে বোঝাতে পারবো না কি জানি আমার গিফটের জিনিসগুলোই কিন্তু খুব ভালো হয় যারা যারা আমাকে গিফট করে মানে তারা সত্যিই অনেক অনেক ভালো এত সুন্দর সুন্দর জিনিস আমার জন্য চুজ করে নিয়ে আসে এই পারফিউমটা এত ভালো ছিল আমি বলে বোঝাতে পারবো না এমনিতেই পারফিউমের উপর আমার একটু ক্রাশ আছে মানে আমি অনেক পছন্দ করি বাট এটা ছিল একেবারে ফার্স্ট লেভেলের একটা পারফিউম যেটা অনেক অনেক সুন্দর এই এই যে এটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনারা যদি কেউ ইউজ করতে চান করে নিতে পারেন বিকজ এটা অনেক সুন্দর একটা পারফিউম তো রেডি তো হচ্ছি রেডি হয়ে হয়তো কিছু ভিডিও করব তার সঙ্গে একটা বাজে একটা সংবাদও দিই আপনাদের সঙ্গে ব্যাড নিউজ তো হতেই থাকে আর আমার মায়ের সঙ্গে তো সব সময় এনি টাইম কিছু না কিছু হতেই থাকবে মানে বিপদ মায়ের উপরে এত আসে আল্লাহ আসে আমি বলে বোঝাতে পারবো না কিছু না কিছু একটা হতেই থাকবে মায়ের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মায়ের হাতে লেগেছিলো লাগার পরে তখন অতটা গুরুত্ব দেওয়া হয়নি বল তখন কিছু হয়নি হয়তো লেগেছিল দেন মা কিছুদিন দু একদিন কিছু করতে পারছিলো না হাতে এমন প্রবলেম হচ্ছিলো বাট তারপরে অতটা তখন প্রবলেম হয়নি বা অতটা কিছু হয়নি হঠাৎ করে মানে মেবি মনে করেন কিছু তিন থেকে চার দিন আগে হাতে না আবার কিভাবে লেগে যায় হঠাৎ করে কিছু একটা করতে গিয়ে মায়ের দিন তারপর থেকে মানে আমার মায়ের হাতটা আপনাদেরকে কি বলবো না দেখালে বুঝতে পারবেন না পুরো হাতটা ফুলে গেছে না মা কিছু করতে পারছে না খেতে পাচ্ছে মানে প্রচণ্ড ফুলে গেছে ফোলা তো ফোলা ফোলার কোনো সমস্যা নেই ফোলা তো আছেই তার সঙ্গে হচ্ছে যন্ত্রণা ব্যথা মানে এত সমস্যা হচ্ছে তো বেশ কিছুদিন ধরে আমরা একটু দেখছিলাম আমাদের এখানে ওখানে ডাক্তার দেখিয়ে তারপরে একটু দেখলাম যে অনেক সময় হয় না একটু মাসাজ করলে কিছু যদি হয়ে মানে ঠিক হয় এটা অনেক চেষ্টা করলাম বাট সেটা যেন হচ্ছে না তো আজকে মাকে নিয়ে একটু যাচ্ছি বাজারে হাতটা একটু এক্স যেটা হয় ওটা করব। বিকজ আমার মনে হচ্ছে হাতটা হয়তো ভেঙে গেছে বা ওখানে হাটটাই হয়তো কোনো সময় হাড়ে অনেক সময় লেগে ভেঙে যায় ফেটে যায় এমন হয় চোট লেগে যায় তো ওটার জন্যই মাকে নিয়ে যাচ্ছে একটু বাজারে বিকজ মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে হাতে কিছুই করতে পারছে না অসম্ভব যন্ত্রণা তো বাজারে আসার পরেই চলে এসেছি যেখানে এক্সরা হয় আর ওখানে এসেই দেখি আমার ফ্রেন্ড এখানে থাকে তো যেহেতু আমার ফ্রেন্ড থাকে সেহেতু আমার একটু সুবিধাই হলো মানে সুবিধা বলতে ও আমাকে সব করে দিল কোনো প্রবলেমই হলো না তো এখন ও মাকে মায়ের হাতটা সুন্দর করে এক্সরা করছিল আর ফ্রেন্ড থাকাতে অনেক সুবিধাও পেয়েছি আর মার হাতটা এত পরিমাণের ফুলে গেছে আপনাদের কি বলবো হাতটা মা সোজা করতে পারছে না মানে প্রচণ্ড আর যেহেতু ওটা রাইট হ্যান্ড খেতে বিভিন্ন রকম এটা ওটা কাজ করতে মানে প্রচুর প্রচুর পরিমাণের মায়ের প্রবলেম হচ্ছে মানে কি বলবো আমার মায়ের না কিছু না কিছু একটা হতেই থাকে কোনো সময় দেখি না যে ঠিকঠাক থাকে এমন একটা সমস্যা হচ্ছে আর কি আমাদের এখন তো মায়ের হাতটা এখন এক্স করা হয়ে গেছিলো আর আমার ফ্রেন্ড এখন সব কিছু কম্পিউটারে দেখছিল যে কি কি হয়েছে না হয়েছে তো আমার ফ্রেন্ডের সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হলো অ্যাকচুয়ালি দেখা তেমন হয় না যেহেতু ও এখানে কাজ করে আমিও কাজ করি সবাই বিজি থাকে বাট কথা হয় ফোনে টুকটাক একটু একটু বাট দেখা না হলেও আজকে অনেকটা টাইম আমরা একসঙ্গে ছিলাম আর অনেক গল্প করলাম অনেক অনেক হাসাহাসি অনেক মানে গল্প করেছি তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি আসতে আসতেই দেখুন এদিকে তো আমি মানে পুরো ঘেমে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে গরমে বাড়ি আসার পরেই আমাদের বাড়ি চলে এসলো আমার মামা মানে বাজারেই আমাদের সঙ্গে আর কি দেখা হয়ে গেছিলো তো যেহেতু মামা এসছে মা তো রান্নাবান্না শুরু করবে হাত যাই হোক যাই হোক এমন একটা ব্যাপার তো মা এদিকে সব রান্নাবান্না সব কিছু যদি শুরু করে দিয়েছে বাট আমি বলছি তোমাকে কিছু না ড়ানাড়ি করতে হবে না সেটা আমি করে দেবো যেহেতু হাতে হয়েছে মা ওই হাতেই কিছুই করতে পারছে না তো মা এই যে উনানে মাংসটাও বসিয়ে দিয়েছে মা বাস সব কিছু রেডি করে বসিয়ে দিচ্ছে আর আমি বাস বসে বসে ওখানে এটা ওটা করে করে নাড়ছি অ্যাকচুয়ালি আমারও প্রচণ্ড গরম লাগছে আমারও এখানে একটু থাকতে ইচ্ছা করছিল না বাট কী করব মায়ের হাতে লেগেছে মা কিছু করতেও পারছে না মানে অ্যাকচুয়ালি ওই হাত দিয়েই কিছু করতে গেলে ভয় লাগছে যে হয়তো কিছু হয়েছে আরও কিছু হবে যদিও আমরা এক্সরেটা এনেছি অ্যান্ড সেটাকে আমরা ডাক্তারের দেখাবো তারপরে কনফার্ম হব তো এই যে এখন রান্নাবান্না চলছে দেন আমার মামাদেরকে সবাইকে খেতে দেওয়া হবে সব কিছু হবে আর গরমে কি বলবো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে রান্নাবান্না করতে থাকি আমি মায়ের সঙ্গে আপনারা ভিডিওটাকে লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন